লালমাটিয়ার ডি ব্লকের এই গলিতে বিকেলের এমন জটলার মধ্যমণি সুমন। তিনি তরুণ স্বেচ্ছাসেবকদের মাঝে দায়িত্ব ভাগ করে দিচ্ছেন। কিছুক্ষণ পরেই শুরু হবে ইফতারির আয়োজন। শুধু আমাদের টিম এটা বলা সম্ভব না, এটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অনেক বন্ধু বান্ধব পরিবার পরিজন সবাই মিলে এলাকাবাসী সবাই মিলে একটা সম্মিলিত উদ্যোগ। প্রতিদিন আসর নামাজের পর শুরু হয় ইফতার বিতরণ। রিক্সাওয়ালা থেকে শুরু করে দারোয়ান, নিরাপত্তা কর্মী, দুস্থ সব শ্রেণী পেশার মানুষ আসেন ইফতার নিতে। আমরা তৃপ্তি পাই বা ইফতার করি, খুব ভালো লাগে। যতই মানুষ এই যে রোজা রয়েছে, রোজা বেরোজা রোজা সবাই তো জন্য দোয়া করতেছে। আমার মতন যারা আছে, যারা বাসায় থাকে, তারা সবাই যেন এসে ওনাদের একবার হলো যেন ওনাদের সেবারে। আমি এটা ফেসবুকের মাধ্যমে দেখেছি, তখন আমি কুষ্টিয়া থেকে এখানে এসে আপুর সাথে সংযুক্ত হয়ে কাজ করছি। এখনো মানবতা কিছুটা মানুষের জন্য আছে এবং মানুষ মানুষের জন্য, এটাই প্রমাণিত। যারা এখানে ইফতার করেন বা বাসায় নিয়ে যান, তাদের ধর্ম কি, রোজা রেখেছেন কিনা, এমন কোনো প্রশ্ন করা হয় না। যার যতটুকু খাবার প্রয়োজন তাকে তা দেওয়া হয়, জানান উদ্যোক্তা। কে রোজা আছে, কে হিন্দু, কে মুসলিম, কার কি ধর্ম, এটা আমার দেখার কোনো এখতিয়ারই নাই। ক্ষুধার্ত মানুষ আসবে, তারা খাবে, তারা আমাদের মেহমান। খেজুর, শরবত, মুড়ি, ছোলা, চিড়া, জিলাপির এই ইফতারিতে প্রতিদিন খরচ হয় 31,000 টাকারও বেশি। নিজেরা ছাড়াও আত্মীয় স্বজন ও ফেসবুকে শুভাকাঙ্ক্ষীদের দেওয়া অর্থে চলছে এই সেবা। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।